আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান বন্ধুদের সবাইকে। কারণ বাংলাদেশ ইন্ডিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। 1971 সালে যুদ্ধের সময় তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, 75 সালে যখন বাবা মা ভাই সব হারিয়ে আমরা দুই বোন অসহায় এই ইন্ডিয়াতেই আমরা আশ্রয় পেয়েছিলাম, শুধু আমি না, আমাদের পরিবারে আরও যারা আপনজন হারিয়ে কেউ গুলি খেয়ে আহত অবস্থায় এখানেই আশ্রয় নিয়েছিল। কাজে সব সময় আমাদের দুঃখের সময় ইন্ডিয়া আমাদের পাশে থাকে। দুই প্রতিবেশী দেশ ইতিমধ্যে অনেক কিছু বিষয় আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলি আমরা সমাধান করতে পেরেছি। কাজে আমি মনে করি যে বন্ধু প্রতিম দেশ, আমরা দুই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র বিমোচন করা, অর্থনৈতিক মুক্তি অর্জন করা, এবং শুধু আমাদের দুই দেশ না, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সকল এলাকা মিলেই যেন এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক, সমৃদ্ধশালী হোক এবং সবাই উন্নত জীবন পাক, সেটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা দুই প্রতিবেশী, আমরা যে কোনো সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। ইতিমধ্যে প্রাইম মিনিস্টার মোদিজির ভাষণে আপনারা সেটা পেয়েছেন। কাজে আজকেও কতগুলো এমইউ আমরা সই করেছি, যেটা আমাদের দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে আর আমাদের দুই দেশের মানুষের আরও বেশি উন্নতি হবে সেই সম্ভাবনাও দেখা দিয়েছে। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে আসা সত্যি খুব আনন্দের বিষয়। কাজে 3 বছর পরে আবার আসতে পেরেছি, 6 বছর রিফিউজি হিসেবে ছিলাম, এক্সাইলে ছিলাম, সেই স্মৃতিও মনে পড়ে, তখনও সব ধরনের সহযোগিতা পেয়েছি। কাজে ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, মে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ লিভ ফর এভার, আমরা সেটাই চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভারত বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক, জয় বাংলা, সবাইকে ধন্যবাদ। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।